গান কিন্তু আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে এই কথাটা আমার মনে হয় আমার সাথে যারা এখন আছেন তারা সবাই একমত হবেন কিভাবে সহজ করে দিয়েছে মনে করেন কোনো মনের কথা বলতে পারছেন না গান কিন্তু অনেক সহজ একটা উপায় গান দিয়ে নিজের ভাবটা প্রকাশ করা কিংবা আপনার মন খারাপ গান আপনাকে হিল করে দেয় কিংবা আপনার মন যদি আরও বেশি আনন্দ উচ্ছ্বাসে যদি মেতে উঠতে চান তাহলে গানের থেকে বড় আর কি আছে সুর গান সবসময় আমাদেরকে এরকম করেই এরকম করেই আমাদের অনুভূতির সাথে সুন্দর মতো মিলে যায় সব সময় আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর গান নিয়ে এত কথা বলছি কারণ আমাদের আজকে টপিক হচ্ছে গানে গানে ভালোবাসা লেট নাইট কফিতে আমি মারি আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে বলে দিই আমাদের সাথে আপনারা সরাসরি কথা বলতে হলে যেটা করতে হবে জিরো এই নম্বর ডায়াল করবেন আর ইমেল করতে পারেন আমাদেরকে লেট কফি অ্যাট আর টিভি বিডি ডট বিডি ডট টিভি এই ঠিকানায় আর আমাদেরকে এস করতে যেটা করতে হবে আপনার সেলফোনে মেসেজ অপশনে যাবেন গিয়ে টাইপ করবেন এ স্পেস দিয়ে আপনার নাম তারপর আপনি এই যে আমাদের আজকের যে টপিক সেই টপিক নিয়ে যে কথাগুলো বলতে চান সেটা লিখে পাঠিয়ে দেবেন ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে আর আমাদের সাথে আজকে যিনি অতিথি হিসেবে রয়েছেন সব সময় তো আমরা গান শুনি গান শুনে যখন আমরা বলি গানের কথাগুলো একদম আমার সাথে মিলে যাচ্ছে কিংবা গানের কথাগুলো আমার মনের কথাই বলছে সেটা তো বলি কিন্তু পিছনে যেই গানের কথাগুলো কে লিখছে সংগীত শিল্পী যে আছে তার কথা আমরা সব সময় বলি কিন্তু গানটা যিনি সুন্দর করে এই যে মনের কথাগুলো আপনাদের বলছে সেরকমই একজন মানুষ আজকে আমাদের সাথে রয়েছে গীতিকার আসিফ ইকবাল ওয়েলকাম টু আওয়ার শো আসিফ ভাই থ্যাংক ইউ মারিয়া কেমন আছেন আমি খুব ভালো এন্ড হাউ আবাউট ইয়োরসেলফ আই এম প্রিটি গুড আই এম অলওয়েজ গুড মাশাআল্লাহ ওয়েল আমাদের আজকে টপিক যেটা সেটা হচ্ছে গানে গানে ভালোবাসা এবং আপনাকে আজকে পেয়ে মনে হলো যে যে কথাটা আমি বলছিলাম যে আসলে আমরা সব সময় গান শুনি শুনে আমরা সব সময় দেখা যায় যে বলি একটা কথা যে গানের কথাগুলো যেন একদম আমার মনের কথা মিলে যাচ্ছে কিন্তু সেই কথাগুলোর পিছনে যে গীতিকার থাকে তার সাথে আসলে সরাসরি কিন্তু সবার কথা হয় না যেমন একটা ফিল্মের ডিরেক্টর তার সাথে যতটুকু না সরাসরি কথা হয় কিংবা সিনেমাটোগ্রাফার তার সাথে কিন্তু দর্শকদের না যতটুকু সরাসরি কথা হয় কথোপকথন কিন্তু হয় ক্যামেরার সামনে যারা থাকে তাদের সাথে বেশি তো এই জিনিসটাকে নিয়ে আপনার কখনো কি মনে হয় যে আমার কথাগুলো যদি আরেকটু দর্শকদের কাছাকাছি হতো না কারণ হচ্ছে আমরা তো আসলে গান যে লিখি সেই গান মানুষকে স্পর্শ করতে পারলেই তো হয়ে গেল আমার এত সামনে আসার দরকার কি সামনে আসার জন্য তো গায়ক আছে দ্য কম্পোজার হিমসেলফ ইজ দেয়ার তো আমাদের কাজটা হচ্ছে একটা গান মানুষের অনুভূতিকে স্পর্শ করার জন্য তৈরি করা তো সেটাতেই আমি খুশি ভয়ঙ্কর সুন্দর সেখানে আপনার তিনটি গান আপনারই রচনা ভয়ঙ্কর সুন্দর খুব শীঘ্রই রিলিজ পাচ্ছে আমরা জানি তো আমি একটা কথা দিয়ে আগে আসতে চাই ভয়ঙ্কর সুন্দরে যাওয়ার আগে এই যে সিনেমার প্লেব্যাক হ্যাঁ সিনেমার জন্য যে গানগুলো লেখা হয় সেই গানগুলোর ক্ষেত্রে তো ডিরেক্টর একটা গল্প বলে দেয় এমনিতে আপনি যে গানটা লিখছেন সেখানে আপনি নিজের মতো করে লিখছেন কিন্তু এখানে তো গল্পের সাথে মিল রেখে লিখতে হয় সেই জায়গাটাতে কিভাবে কাজ করেন আসলে সিনেমায় আমার কাজ খুব একটা বেশি নেই আমি প্রথম পাঁচটা কিন্তু অনেক আছে আদি ফিল্ম ও যেটা আছে হ্যাঁ তারপরে এর আগে টার্ন নামে একটা ছবিতে কাজ করেছিলাম আমার আসলে পূর্ণাঙ্গ কাজ হচ্ছে ভাঙকর সুন্দরের এবং আমাকে যখন বলা হলো অনিমেশ দা যখন ফোন করে বললেন আসিফ ভাই আপনাকে আমার সিনেমায় গান লিখতে হবে আমি বললাম আমি তো কর্পোরেটের মানুষ

আমি দেখলাম যে আসলে পুরো গল্পটার মধ্যে না একটা ভয়ঙ্কর আচ্ছা এবং গানগুলো আমার একটা হচ্ছে মানে বাড়ি ছেড়ে আসার গল্প হ্যাঁ যখন মেয়েটা নিজের বাড়ি ছেড়ে চলে আসে জেদ করে এরকম একটা গল্প তখন আমি চিন্তা করলাম যে ধরেন আমি তো চিটুকং ছেলে চিট এর ছেলে হয়ে আমি তো আর চিটগং এ ফিরে গেলাম না ঢাকাই থেকে গেলাম জীবন আমি তো আর বাড়ি ফিরব না কত হাজার মানুষ আছে যারা অনেক বাড়ি ফিরতে চায় এই যে বিদেশে বিভুয়ে পড়ে আছে বাংলাদেশকে টানছে তো তাদের জন্য সবার জন্য মিলে হয়তো ভিজুয়ালাইজেশনটা এমন যে মেটার নিয়েই গল্প কিন্তু আসলে অনেক মানুষকে ছোঁয়া যায় একটা ভিজুয়ালি ডেফিনেটলি একটা গানে হয়তোবা একটা কিংবা দুটো চরিত্রের সাথে রিলেট করা থাকে কিন্তু সেই গানটা যখন রূপ নেয় কিংবা একটা গল্প একটা নাটক যেটাই হোক না কেন সেটা তো আসলে মানুষের ভালো লাগার কারণই হয়ে দাঁড়ায় কারণ সেটা অনেক মানুষের জীবনের সাথে মিলে যায় বলেই তো মজার ব্যাপার হচ্ছে তখন আমি তো লিখে সারা তারপরে দাদা কাজ করলেন প্রিন্সের সাথে প্রিন্স আমার অনেক দিনের বন্ধু প্রিন্স মাহমুদ পরে শুনলাম গানটা মমতাজ আপা গিয়েছেন আচ্ছা এবং খুবই ভালো গেছে বিউটিফুলি সাং এবং প্রিন্স অনেক সুন্দর সুর করেছে এবং গানটার রিলিজ হয়েছে অনলাইনে গানটা আমি প্রায় শুনি আমার খুব ভালো লাগে আমার নিজেরই ভালো লাগে আমার মনে হয় আমাদের একটু শোনা দরকার আমরা একটু শুনে নেই গানটা আমরা একটু শুনবো হ্যাঁ ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের এই গানটা আমরা শুনবো কিন্তু তার আগে এই চলচ্চিত্রের কথা যখন আপনাকে প্রথম বলা হলো চলচ্চিত্র গল্পটা গল্পটা জানেন তো অবশ্যই আমরা দর্শকদেরকে বলবো না কারণ আমরা চাই দর্শকরা হলে গিয়ে গল্প বললে সেটার মজাটা নষ্ট হয়ে যাবে কিন্তু যদি আমরা একটু আঁচ পাই যে আসলে গল্পটা কি নিয়ে আমি আসলে শুধু এইটুকু বলবো আমি গল্পটা কি নিয়ে সেটাও বলবো না দর্শক যে দেখুক হলে আমি শুধু এটুকু বলবো যে গল্পটা আমাকে দারুণভাবে আন্দোলিত করেছে আমি যে তিনটা গান লিখেছি তিনটা সিকোয়েন্সের গান এই তিনটা সিকুয়েন্সের গানেই আসলে আমাকে আমি যদি এই এই গল্পটায় বিশ্বাস না করতাম তাহলে হয়তো আমি লিখতে পারতাম না অদ্ভুত সুন্দর একটা গল্প এবং দা গল্পটা তার মতো করে বলতে চেয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সময়ে আমাদের যে কালচারার বা আমাদের যে সংস্কৃতি আমাদের যে চেতনা আমাদের যে ধরন গল্প বলার সেটা বম্বের সাথে মিলবে না সেটা হলিউডের সাথে মিলবে না সেটা এমনকি কলকাতার সাথেও মিলবে না আমরা কিন্তু আমাদের মতো করেই গল্পটা বলতে চেয়েছি এবং এই যে আমাদের মতো করে গল্পটা বলতে বলতে চাওয়ার চেষ্টা সেখানে অনিমেষ দা সবসময় খুব প্রখর ছিলেন এবং আমাকে বারবার বলেছেন দাদা এটা যাতে আমাদের গান হয় আমিও চেষ্টা করেছি একেবারে আমাদের গানই তৈরি করতে তিনটা গান আছে আপনার ওখানে একটা বলছিলেন ঘরে না পেরে ফিরবো না আর ঘরে রায় আরেকটাতে তাসান ভাই কণ্ঠ দিয়েছেন সেটা হচ্ছে আমি পড়ে থাকি আরেকটা হচ্ছে টাইটেল সংটাও কিন্তু আপনারই লেখা ভয়ঙ্কর সুন্দর আমার মনে আমরা একটু ফিরবো না আর ঘরে সেই গানটা একটু দেখে নেই তাহলে দর্শকরা একটু ভালো করে কানেক্ট করতে পারবে আমরা একটু দেখে নেই গানটা চমৎকার সুন্দর একটা গান আসলে ঘরে যে মানুষগুলো ফিরতে পারে না ঘরে না ফেরার যে একটা বেদনা তাদের সবার একটা পছন্দের গান হয়ে থাকবে তাদের কথা হয়ে থাকবে অনেক দিন এই গানটা এবং এক গানের কথাটা যেমন সুন্দর মমতাজ আপার যে কণ্ঠ গানে সেটা মনে হয় গানকে আরো চপ আরো সুন্দর করে প্রাণ দিয়েছে মারিয়া ভাবনা অসাধারণ অভিনয় করেছে সে খুবই চমৎকার একজন অভিনেত্রী এটা অনেক 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 বেশি ইমপ্রেসিভ আমার মনে হয় আহ বাংলাদেশ একজন নতুন রিয়েল ট্যালেন্টেড পারফর্মার পেলো আমার মনে হয় ও তো নাটকে তো অনেক ভালো পপুলার ছিল বাট সিনেমাতে এটাকে মানে আমি যখন ভিজুয়ালাইজেশনটা দেখেছি এবং যখন আমি অনিমেশদের কাজটা দেখলাম ভাবনার অভিনয় দেখলাম আমার কাছে এটাকে সিনেমা মনে হয়েছে নাটক মনে হয়নি সো এটা আসলে একটা রিয়েল সিনেমা

টাইটেল সংটা অদিতের কাছ থেকে পেয়েছি তো আজকে আমি ওর ফেসবুকে বলছিলাম যে ও অনেক ভালো কাজ করেছে এটাতে আই ওয়াজ রিয়েলি ডিলাইটেড এন্ড এক্সাইটেড থ্যাংক ইউ অদিত থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে একটা গান তো কখনোই শুধুমাত্র একটা মানুষের কাজ না এবং এই ভয়ঙ্কর সুন্দর টপিক চ্যাপ্টার জন্য আসলে আমি প্রথমে অনিমেশ দার কাছে অনেক সরি কারণ প্রায় আড়াই বছর ওনাকে ঝুলিয়েছি গানটার জন্য এবং ফাইনালি গানটা শেষ হয়েছে এবং আমার গানগুলো তখনই আসলে একটা প্রপার জায়গা পায় যখন আপনার লিরিক্স বসে গানটার মধ্যে এবং আমি খুবই অনার্ড এবং আমি প্রতিবারই খুবই প্রাউড ফিল করি আমার গান নিয়ে যখন আপনার লিরিক্স থাকে আমার গানটার মধ্যে এবং আসলে গানটা একটা অন্যরকম মাত্রা পেয়ে যায় পাশাপাশি গানটাতে আমার সাথে শোয়েব ভাই গিয়েছেন এবং পেছনে একটা ব্যাক ভোকাল দিয়েছে প্রিয় গানটা টোটালি পুরো ব্যাপারটা নিয়ে আমরা আপনি তো জানেন আমরা যথেষ্ট রিসার্চ করেছি এবং ফাইনালি কেম আউট গুড এবং আমি খুবই হ্যাপি যে আসলে ফিল্মটা রিলিজ হচ্ছে এবং আমার গানটা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লট ভাইয়া Thank you, Adin. Thank you for your kind words. Thank you সো so মাচ Thank you for the কল আমরা সিনেমা নিয়ে তো অনেক কথা বলো অনেক কথা হলো অনেক কিছু একটু পড়ি লিখেছে বাইরে একটা নতুন গান হয়েছে সাদা আর কালো সাদা সাদা আর লাল আসিফ আকবর এবং আপনি দুজন মিলে এই প্রথম বোধহয় একটা কাজ হলো রাইট এবং দুই আসিফ একসাথে যদি এরকম করে বলি তাহলে শুনতে আরো বেশি ভালো লাগে তো আমাদেরকে সেটাই বোঝে আসিফ আকবর ভাইয়ের গানটা শুনতে চাই সেই গানটা তো আসলে এখানে শোনানো পসিবল হবে না কারণ

কি নিয়ে লেখা এটা আসলে এই গানটা এই গানটাও কাকতালীয় ভাবে চৌঠা আগস্টই বোধ সম্ভবত মুক্তি পাবে জিপি মিউজিক এক্সক্লুসিভ সং হিসেবে এই গানটা উৎসবের গান আচ্ছা আমাদের গান আচ্ছা উৎসবের মানে সাদা আর লাল সাদা আর লাল হৃদয় উত্তাল রং খোপায় ফুল কানে ঝুলে দুল ঢং

ইন্টারেস্টিং হবে বলে আমি মনে করছি অংশু কাজটা করছে এটা উড বি অলসো ইন্টারেস্টিং যেহেতু অংশু ভাইয়ের কথা বললেন তানিম রহমান অংশু তার যে ফিল্মটা আসছে আদি সেখানেও আপনার তিনটা গান রয়েছে সেই গানগুলো সম্পর্কে একটু শুনতে চাই আদি আসলে অংশু এবং অদিতের প্রজেক্ট তো অদিত সারাক্ষণই আমাকে খোঁজাখুঁজি করতো যে ভাইয়া সিনেমায় গান লিখতে হবে এবং অদিতি আসলে জোর করে আমাকে সিনেমায় গান লেখানো শুরু করে সো এই জন্য আদিতে বেশ কয়টা গান আমি করেছি ছুঁয়ে গেল কে আমায় আরো দুটো গান আছে হ্যাঁ আধারে আলো জেলে এই পুরো প্রজেক্টটা না অনেক বেশি প্যাশনেট প্রজেক্ট আধারে আলো জেলে ইউটিউবে বেশ হিট একটা সঙ্গ হ্যাঁ মোটামুটি খুব পছন্দের একটা গান তো আদিতে আসলে অনেক বেশি ইউথফুল অনেক বেশি ভাইব্রেন্ট অনেক বেশি অ্যাটিটিউড এবং মানে পুরো পিকচারাইজেশন এবং পুরো ছবিটা যদি আমরা দেখি এটা আসলে অনেক বেশি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মনে হবে ছবিটা আমি এইটুকু বলতে পারি এবিএম সুমন এবং শায়লা সাবি এর অভিনয় করেছে খুবই ভালো কাজ ট্রেলারটাতে যেরকম প্রেজেন্টেশন আমরা দেখেছি বুঝা যাচ্ছে যে এটাতে অনেক এফোর্ট দেওয়া হয়েছে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কিছু একটা অনেক এফোর্ট অনেক এফোর্ট डेफिनेटली কারণ হচ্ছে কি এখন যেটা আমাদেরকে মানতেই হবে সেটা হচ্ছে যে উই আর উই আর নো মোর সর্ট অফ ইউ নো বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রি আমরা আসলে ওয়ার্ল্ডে অনেক কিছুতে কম্পিট করছি ইয়েস আমাদের রিসোর্স খুব কম আমরা আমাদের অনেক কিছু স্বল্পতা আছে কিন্তু আইডিয়ার দিক থেকে এবং সাহসের দিক থেকে আমরা আসলে সবসময় অনেক এগিয়ে অনেক এগিয়ে না আমরা আসলে বিশ্বের সমপর্যায়ে দেখতে পারি কারণ আমাদেরই তো গান ঝুম হ্যাঁ দেড় কোটি ছুঁয়েছে বলতে বলতে চলতে চলতে এক কোটি ষাট পঁয়ষট্টি হয়েছে এগুলো তো আসলে আগে কল্পনায় করা যেত না যে দেশে মাত্র কি বলবো ইন্টারনেট পেনিট্রেশন হচ্ছে তিন কোটি যেখানে এখনো মানুষের পুরোপুরিভাবে মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন সেট পৌঁছেনি সেখানে সম্ভাবনাটা আরো আরো অনেক অনেক বিশাল তারপর টপ 10 মোবাইল ইউজারস এর ভিতরে বাংলাদেশী আছে না বলতে হয় এটা বলতে হয় এখনো মানে ডিজিটালি কিংবা ডিজিটাল কনজাম্পশনের দিক থেকে আমাদের সম্ভাবনা অনেক বেশি আমরা আমরা অনেক ভালো করব বিকজ তারা যে কাজটা করছে যে আপনি বললেন এই জেনারেশন এই জেনারেশন কিন্তু ইন্টারনেটটাকে আমরা সবসময় আগে চিন্তা করতাম সবাই কিন্তু আমাদেরকে একটা কথা বলতো ইন্টারনেটটাকে আসলে কতটুকু পজিটিভ পজিটিভিটি নিয়ে আসছে কতটুকু নেগেটিভিটি নিয়ে আসছে কিন্তু এখন যখন আমরা ক্রিয়েটিভ কাজগুলো দেখছি ক্রিয়েটিভিটি দেখছি নতুন জেনারেশন যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে তখন কিন্তু বোঝা যাচ্ছে আসলে কতটুকু পজিটিভ এফেক্ট রয়েছে এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আসলে হয়েছে কি একটা সময় ছিল इवन 10 থেকে 15 বছর আগে আমাদের ইয়ুথ প্ল্যাটফর্ম পাচ্ছিল না টিভি চ্যানেল ছিল কয়েকটা ওয়ার্ল্ড ওপেন আপ হয়নি হ্যাঁ এরকম একটা সিচুয়েশন ইউজ ছিল এখন দ্য ওয়ার্ল্ড ইজ

কিভাবে ডিফারেন্সটা কি ছিল মানে আপনার কি মনে হয়েছে সিনেমার গানের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে সিনেমার গানে আপনি ভিজুয়ালটা বা স্টোরি টেলিং এর কোন জায়গায় গানটা আসছে সেটা আপনাকে গল্পের আকারে বলে দেওয়া হয় বাট সেখান থেকে আপনাকে ইম্যাজিন করতে হয় ইম্যাজিন করতে হয় আসলে সাথে একটা কানেকশন বোধ হয় ডিরেক্টরের সাথে অনেক বেশি কানেকশন লাগে আর সবচেয়ে বেশি লাগে হচ্ছে ইনসাইট যে আমি আসলে যে গানটা করবো সেই গানটার ইনসাইটটা কেমন যেমন ধরেন আমি ভয়ঙ্কর সুন্দরীর আরেকটি গানের কথা বলি যেটা তাসান আর এলিটা করেছে ইমন শাহ সুরে এই গানটাও অডিও রিলিজ হয়ে গেছে গতকালকে অডিও রিলিজ হলো এটার মূল জিনিসটা হচ্ছে যে অমিল একজনের সাথে আরেকজনের অমিল এবং একটু খেয়াল করলে দেখা যাবে যে ভালোবাসার সম্পর্কে মানে আমরা যখন ওয়েন উই আর ইন টু অ্যার রিলেশনশিপ দেখা যায় যে আমার যেটা পছন্দ সেটা আমার পার্টনারের পছন্দ না আমার পার্টনারের যেটা পছন্দ সেটা আমার পছন্দ না কিন্তু তারপরও কোথায় যেন একটা মিল আছে তো সেজন্যই আমি লিখেছি আমরা দুজন দু রকম তবু কোথায় যেন মিল অন্যরকম আমার তো মন হয় পার্টনারের সাথে সবকিছু মিল থাকলে ইন্টারেস্ট কমে কমে যায়। ভেরি মাচ। একটু অমিল থাকাটা জরুরি তাহলে দুজন দুজনকে জানার এই যে একটু খুনসুটি এই যে একটু কনফ্লিক্ট সেটা আসলে সম্পর্কটাকে আমার মনে হয় আরো কো করে দেয়। তো এটাতে মানে ভয়ঙ্কর সুন্দর আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ভিজুয়াল যে গল্পটা সে ভিজুয়াল গল্পের সাথে লিরিক্যাল যে গল্পটা বা মিউজিকের যে গল্পটা সেটাকে অনেক প্যারালালি ট্রিট করেছি এই গানটায় আচ্ছা ওই গানটায় যেমন একটা ডিরেক্ট ছিল এটা অনেক বেশি প্যারালাল ছিল সো এটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আর কি বাহ আচ্ছা আসিফ ভাই আমরা তো অনেকক্ষণ গান নিয়ে কথা বললাম এবং আরো অনেক কথাবার্তা হলো কিন্তু আমাদের এই শোয়ের একটা রেগুলার পার্ট থাকে সেটা হচ্ছে র‍্যাপিড ফায়ার রাউন্ড তো খুব র‍্যাপিডলি কিছু অ্যানসার দিতে হবে খুবই সহজ আমি আপনি যেহেতু আপনাকে যেহেতু গানের মানুষ পেয়েছি তো আপনাকে আমি কিছু শব্দ বলবো সেই শব্দে এক শব্দে আপনাকে আপনার মাথায় যেটাই আসছে সাথে সাথে প্রতিক্রিয়াটা জানাতে হবে বৃষ্টি চলো বৃষ্টি নামাই না এক শব্দের রিঅ্যাকশন দিতে হবে এক শব্দে হ্যাঁ বৃষ্টি বলতে আপনার মাথায় কি কাজ করে অনুপুতি অনুপুতি মেঘ বিষণ্ণতা সমুদ্র বিশালতা কফি উষ্ণতা সূর্যোদয় শুভ্রতা সিনেমা মনোরঞ্জন সুপারহিরো অ্যাট্রাকশন জানালা আলো পাহাড় বিশালতা ট্রেন যাত্রা এবার আপনার আপনার গানে অনেকে কণ্ঠ দিয়েছেন অনেকে সামিনা চৌধুরী আয়ুব বাচ্চু জেমস কে নয় যদি আমাদের এখনকার জেনারেশনের কথা বলি এখনকার পছন্দের যারা রয়েছেন তাদের কথা বলি তাদের মাঝ থেকে আপনার গানের সাথে আপনার কথার সাথে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এটা আমি জানি যে এটা খুবই কঠিন একটা প্রশ্ন কিন্তু একটু আমরা একটু রেটিং এ যাব আপনি এক থেকে এক থেকে এটা বলতে হবে ন্যান্সি মাহাদি এলিটা মিনার অদিত এক থেকে পাঁচ ফার্স্ট অফ অল আমি অদিতের সাথে কাজ করতে খুব পছন্দ করি ওকে তাহলে এক নম্বরে অদিত হ্যাঁ ওকে দুই নম্বরে উড বি

সেটা হচ্ছে পার্থ মজুমদারদার স্টুডিওতে আচ্ছা নুমাপা আমার একটা গানের ভয়েস দিচ্ছিলেন ফামিদা নবী তো আমি একটু দেরি করে গেছি তো নুমাপা ভয়েস দিতে যে নুমাপার চশমাটা ছিল তো ওখানে নুমাপার কিছু একটা হয় হওয়ার পরে মানে হি সে যে সামবডি সরফ ইউনো স্ন্যাপটার স্ন্যাপটার ওকে তো ওই স্ন্যাপ করাতে চশমাটা পড়ে গেছে এরপরে ইলেকট্রিসিটি আসে ইলেকট্রিসিটি ওই সময় ইলেকট্রিসিটি চলে যায় এবং ওরপরে স্ন্যাপিং এর ঘটনাটা ঘটে এবং তারপর ইলেকট্রিসিটি যখন আসে উনি আর চশমা খুঁজে পান এটা বিকালের ঘটনা আমি একটু পরে আসলাম আসার পর আমি একটু এদিক ওদিক দেখে বললাম যে এখানে কিছু একটা আছে হ্যাঁ আমার একটু ঝামেলা হচ্ছে বলে যে এই আমি চশমা পাচ্ছি না দেখ আমি এখন দেখতে পাচ্ছি না হ্যাঁ ভালো করে গানটা গাইতে পারছি না আমি গেলাম আমি একটু নামাজি কালামে মানুষ দোয়া দরুদ পড়লাম অনেক কিছু পড়লাম পড়তে 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 প্রায় ফর্টি ফাইভ আধা ঘন্টা থেকে ফর্টি ফাইভ মিনিটস পরে যেই যেখানে নোমাপ্পা ভয়েস দিচ্ছিলেন তার ঠিক অন্য রুমে প্যানেল এবং আমরা বসে আছি সেখানে এতক্ষণ পর্যন্ত আমরা সবাই ছিলাম কেউ দেখিনি নোমাপ্পার পাশে চশমাটা

হ্যাঁ ওটাও একটু মাথায় রাখে সো যার জন্য আমি ওগুলো ঝেড়ে ফেলার জন্য আমি সিনেমাতে গানি লিখি না আচ্ছা নাটকে লিখি না সো কিন্তু যখন আমাকে ডাকে তখন আমি আই ওয়ান্ট টু মেক শোর যে ওরা কোনো স্পন্সারশিপের জন্য না আমার যোগ্যতার জন্য ডাকছে তাহলে সেই ক্ষেত্রে ইটস ইটস মাচ মোর কনভিনিয়েন্ট এবং আই অলসো গিভ ট্রাই টু গিভ মাই হার্ট অ্যান্ড সোল আমি আসলে প্রশ্নটা ওদিকেই করতে চাচ্ছিলাম যে আপনি যে এই যে প্রথমে এই কথাটা বলেন আচ্ছা এবং অনিমেশ দা এরকম কিছুই করেন নাই যার জন্যই এই লোকটাকে আমার এত ভালো লাগে তিনি নিজে একজন ক্রিয়েটিভ মানুষ তো ক্রিয়েটিভিটি জায়গা থেকে আই যে তিনি আসলে তার ভালো কিছু তার সিনেমার জন্য ভালো কিছু কথা চেয়েছিলেন ভালো গানের চমৎকার সুন্দর কিছু কথা চেয়েছিলেন এবং সেই চিন্তা করেই আপনার কাছে যাওয়া কর্পোরেটের কথাটা এই জন্য বলছেন যে কর্পোরেটের কথা আপনি বলছেন যে হ্যাঁ সিনেমার কর্পোরেটের মানুষ সিনেমায় গান লেখা কেমন হবে আপনি বললেন যে সেটা আসলে স্পন্সরশিপের আগেই যাতে এড়িয়ে যাওয়া যায় সে কারণে বলেন কিন্তু আমি যদি এভাবে বলি একজন কর্পোরেট লাইফ লিড করে আবার এই জায়গাটা এই দুটো সামঞ্জস্য কিভাবে করেন এবং নিজের সময়টা সেখানে কিভাবে দেন আসলে আজকালকার তরুণদের কাছে আমার অনেক কিছু শেখার আছে আপনি এমন কোন তরুণ পাবেন না যে মাল্টিটাস্কিং করে না তার নিজস্ব হবির একটা জায়গা আছে যে চাকরি করছে সে একটা শো করছে হ্যাঁ যে গান করছে সে একটা কার্টুন আছে ইউল সি লড অফ মাল্টিটাস্কিং সো মানে আমি আসলে আজকে তরুণদের থেকে অনেক কিছু শিখি আমার সবসময় ইচ্ছা ছিল যে ইউনো আমি কখনো নিজেকে একটা শৃঙ্খলায় বন্ধ রাখবো না আমি অনেক কিছু চেষ্টা করব এবং আমার যেগুলো ভালো লাগে সেটা যদি কয়েকটাও হয় সেটাকে আমি কন্টিনিউ করার চেষ্টা করব এবং আমি টাইম ম্যানেজমেন্ট করব এবং কন্টিনিউ করব আমি আমি মনে হয় আমি পেরেছি ওয়েল আপনি এটা পারেন এটা আমরা সবাই জানি যে কারণে দীর্ঘদিন ধরে এই যে প্রায় ত্রিশ বছরের বেশি সময় ধরে গান লেখা আপনার কাছ থেকে অনেক অনেক চমৎকার গান পেয়েছি এবং আজকে সেই গানগুলো নিয়ে অনেক কথা হলো সিনেমার সামনে আসছে আপনাকে আমরা সিনেমার গীতিকার হিসেবেও পাচ্ছি সেটা একটা বড় পাওয়া সিনেমার সুন্দর সুন্দর গান আসলে আমাদের অনেক দরকার আপনাকে অনেক ধন্যবাদ আসিফ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান ধন্যবাদ মারিয়া আমি দর্শকদেরকে শুধু এটুকুই বলবো যে আমাদের সংস্কৃতিটাকে আমরা টিকে রাখার জন্য কিছু মানুষ খুব চেষ্টা করছি এবং আমাদের গল্পগুলো আমরা বলার চেষ্টা করছি একটা জাতি কতটা সভ্য সেটা বোঝা যায় তার তার সিনেমা বা তার সংস্কৃতির উত্তরণ থেকে সেই জন্য আমরা যারা এখন নতুন প্রজন্মের অনেকেই যেমন ফারুকি আছে অমিতাভ আছে শাউনরা কাজ করছে অনিমেষদা কাজ করছেন হ্যাঁ এরা অনেকেই কাজ করছেন ত্বকির কাজ করছেন হ্যাঁ এরা যে কাজ করছেন এরা আসলে একটা সংস্কৃতিকে একটা সময়কে ধারণ করার চেষ্টা করছেন এই যে চেষ্টাটা এই চেষ্টাটা তখনই সার্থক হবে যখন আপনারা হলে গিয়ে সিনেমা দেখবেন এবং কোনো পাইরেটেড কপি না অন্য কোনো কিছু না আমাদের গল্পগুলো দেখার জন্য হলে যাবেন তাহলেই আমাদের মতো কিছু মানুষ আমরা যারা একটু পাগলাটে আছি খ্যাপাটে আছি তাদের এই চেষ্টাগুলো সার্থক হবে থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই দর্শক ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দরটা চৌঠা আগস্ট মুক্তি পাচ্ছে দর্শকরা হলে গিয়ে ভয়ঙ্কর সুন্দর দেখবেন এটাই আমি প্রত্যাশা করি এবং আমাদের দর্শকরা আসলে এখন সিনেমা কবে বাংলা একটা ভালো সিনেমা রিলিজ হবে সেটা জন্য অপেক্ষা করে যে কারণে আমরা যখনই একটা সিনেমা রিলিজ হয় একদম উৎসব মুখরের মতোই কিন্তু আমরা যেন একটা উৎসব হচ্ছে সেরকম করে কিন্তু বন্ধু বান্ধব পরিবার সবাইকে নিয়ে যাই এবং সেরকমই হওয়া উচিত এর মানেই হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের সিনেমা বাংলাদেশকে চমৎকারভাবে রিপ্রেজেন্ট করছে তো আমরাও আমাদের সেই সংস্কৃতিটাকে যাতে উৎসাহ দিতে পারি সেটাকে যাতে সাপোর্ট করতে পারি ভালো মতো সে কারণে হলে গিয়ে সিনেমা দেখবো আর আমি সবসময় যে কথাটা বলি সেই কথাটা বলতে বলতেই বিদায় নিব সেটা হচ্ছে লাইফ ইজ এ ক্রেজি রাইড নাথিং ইজ গারান্টেড সো এনজয় টু দ্য ফুলেস্ট সি ইউ অন নেক্সট স্যাটারডে For more updates subscribe and press the bell icon on YouTube app, and never miss another update.